এরপরে প্রশ্ন করেছেন রবিউল ইসলাম, আপনি জানতে চেয়েছেন পালিত মেয়ে কি সম্পত্তির ভাগ পাবে। এর উত্তর হলো যে পালিত মেয়ে সম্পত্তির ভাগ ওয়ারিস হিসাবে পাবেন না, কারণ সম্পত্তির ভাগ পেতে হলে কোনো সন্তান বাবা মার সম্পত্তির ভাগ পেতে হলে তাদের ঔরসে বা গর্ভে তার জন্ম হতে হবে। তিনি অন্য কারোর ঔরসে বা অন্য কারোর গর্ভে তিনি জন্মগ্রহণ করেছেন, অন্য কেউ তাকে লালন পালন করেছেন। যারা লালন পালন করেছেন তারা প্রকৃত অর্থে কখনো তার বাবা বা মা নন, তাদের সাথে তার ব্লাডের সম্পর্ক নেই। দুধের সম্পর্ক হয়তো হয়েছে, দুধের সম্পর্ক হওয়ার কারণে কিন্তু সম্পত্তির ভাগ পায় না। তো সর্বসাকুল্যের কথা হলো যে পালিত মেয়ে বা পালিত ছেলে তারা কোনো অবস্থাতেই যারা লালন পালন করেছেন তাদের মৃত্যুর পর তাদের সম্পত্তির ভাগ পাবেন না। তবে তাদেরকে লালন পালন করেছেন সেই জায়গা থেকে লালন পালনকারীরা জীবদ্দশায় তাদেরকে চাইলে সম্পদ লিখে দিতে পারেন, সম্পদের অংশ বিশেষ তাদেরকে লিখে দিলেন, যাতে করে তারা পালিত সন্তান বা পালিত ছেলে হোক মেয়ে হোক তারা যেন পরবর্তীতে সলভেন্ট হিসাবে চলতে পারে, সেই জায়গা থেকে তাদেরকে অবশ্যই ডোনেশন করে যেতে পারেন, সেটি ভিন্ন কথা।